এই যে আমাদের দৈনন্দিন যে খাবার দাবারের বাজারগুলো রয়েছে যেমন ধরুন চাল ডাল তেল ডিম তারপর আটা ময়দা তারপর ধরুন মাছ মাংস যেসব দৈনন্দিন বাজার রয়েছে সেসব বাজারের একটা দর রয়েছে সরকারি হিসেবে বা সরকারি হিসেবে একটা দর ধার্য করা হয় বা রেট দেওয়া হয় তো আপনি হয়তো সেই দরটা সম্বন্ধে জানেন না বা আজকে সরকারের ধরেন এই যে ব্রয়লার মুরগি রয়েছে বা দেশি মুরগি রয়েছে বা গরুর মাংস রয়েছে বা আপনার চালের দর রয়েছে আপনি হয়তো সেই দরটা জানেন না তো বাজারে গিয়ে হয়তো আপনি বুঝতে পারছেন না যে আজকে মুরগির দামটা কি বেড়েছে না চালের দামটা বেড়েছে বা কমেছে আপনি হয়তো বুঝতেও পারছেন না তো এক প্রকার আপনি নিয়ে নিচ্ছেন তো এই যে দৈনন্দিন বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর যে সরকারি একটা দর রয়েছে সেই দরটা কিন্তু চাইলে আপনি দেখে নিতে পারেন দেখে নিয়ে আপনি বাজারে গিয়ে সেই অনুযায়ী আপনি দেখতে পারেন বাজারের দাম সাথে সরকারের দামের সাথে যেটা রেট দেওয়া হয়েছে সেটা মিল আছে কি না মিল থাকলে আপনি সেই বিষয়টা দেখে নিতে পারেন সো এক কথা ভিডিওটির মাধ্যমে আপনাকে আজকে দেখিয়ে দেব এই যে দৈনন্দিন আমাদের যে বাজার সজাইগুলো রয়েছে সেগুলোর সরকারের যে দরটা দেওয়া হয় সে দরটা আপনারা খুব সহজে কীভাবে দেখবেন তো দৈনন্দিন যে বাজার সজা রয়েছে সেই বাজার সদায়ের দাম দেখার জন্য প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাজারও চলে যাবেন তো আমি ক্রোম বাজারে যাচ্ছি আপনি চাইলে ক্রম বাজার ব্যবহার করতে পারেন তো আমি ক্রম বাজারে আসলাম ব্রাউজার আসার পর আপনারা চার্স বক্সে লিখবেন বাজার দর তালিকা লিখে চান্স দেবেন শুধু বাজার দর তালিকা লিখে চান্স দেবেন তো আমি বাজার দর তালিকা এটা লিখে চান্স দিচ্ছি তো বাজার দর তালিকা এটা লিখে চান্স দেওয়ার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখানে উপরেই দেখবেন একটি ওয়েবসাইট রয়েছে একটি এখানে দেখুন বাজার দর এবং এই যে ওয়েবসাইটটি রয়েছে এটি একটি সরকারি ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন বিশেষ করে আপনারা এই লোগোটি দেখবেন এবং নামটি দেখবেন দেখার পর এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো আমি ওয়েবসাইটের উপর ক্লিক করছি এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনার দেখবেন সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইটটি হচ্ছে একটি সরকারি ওয়েবসাইট দেখুন খাদ্য মন্ত্রণালয় এটি একদম সরকারি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটি থেকে আপনি দৈনন্দিন বাজারে সদায়ের দাম আপনি একদম আপডেট অনুযায়ী দেখে নিতে পারবেন কত টাকা করে দর চলতেছে তো এখানে দেখুন নিচে লেখা আছে বাজার দর তো এখানে আপনার তারেকটা রয়েছে সর্বশেষ হালনাগাদ তারেকটা রয়েছে এখানে একদিন দুদিন দিন আপডেট দিয়ে দেওয়া হয় তো তারপর আপনি বিস্তারিতভাবে সব কিছু দেখতে চাইলে এখানে দেখুন এখানে লেখা আছে বাজার দর এবং নিচে দেখবেন লেখা আছে আরও জানতে ক্লিক করুন দেখুন এই যে আরও জানতে ক্লিক করুন এই লেখাটার উপর ক্লিক করবেন এই লেখাটার উপর ক্লিক করার পর আপনাকে দেখবেন আরেকটি অপশন নিয়ে আসা হবে তো এখানে দেখবেন দেখুন এই ওয়াবসাইটটা এই পেজটিতে আসবেন আসার পর এখানে দেখুন দৈনিক জাতীয় তারপর এখানে চালার দর কিন্তু দেখাচ্ছে দেখুন এখানে ভাবে দর চলে আসতেছে তো এখানে আপনারা একটু দৈদশাখার এখানে দেখতে থাকবেন এখানে যখন আপনার এখানে আসতে থাকবে এক একটা কোন চালের দাম কত টাকা চলতেছে আপনার সব কিছু এখানে বিস্তারিত আমি একটু অপেক্ষা করে আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন বড়ো চাল কত টাকা চলতেছে তারপর বড়ো চাল মাঝারি ছাপ্পান্ন টাকা এবং ষাট টাকা চলতেছে এখানে আপনার চাউল ডাল সব কিছু দেখতে পারবেন মানে আস্তে আস্তে সব প্রতিটা রেট এখানে আসতে থাকবে এখানে দৈনিক জাতীয় মানি বাজারে এখানে সরকারি হিসাবে এগুলা আপনারা দেখুন আটা প্যাকেট জাত পঁয়ষট্টি টাকা এবং সাতষট্টি টাকা চলতেছে খামারি মুরগি দুশো চৌত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চলতেছে এটা একদম আপডেট অনুযায়ী কিন্তু এখানে একদম আপডেট অনুযায়ী আপনাকে জানানো হবে মা হচ্ছে মাংস গরুর মাংস চলতেছে সাতশো পনেরো থেকে সাতশো চল্লিশ টাকা তারপর ডিম ফার্মের ডিম লাল ডিম বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ টাকা বর্তমান চলতেছে তো এখানে চিনি দেশি একশো একুশ থেকে একশো তেইশ টাকা তারপর আয়োডিনযুক্ত লবণ প্যাকেট জাতক তেত্রিশ থেকে চল্লিশ টাকা তো এখানে প্রতিটা জিনিস কিন্তু আপডেট আসতে থাকবে মুগ ডাল একশো টাকা থেকে একশো টাকা তারপর চোলা গোটা পঁচাশি থেকে নব্বই টাকা তো এখানে প্রতিটা জিনিসের আপডেট আসতে থাকবে তো আপনারা এই ওয়েবসাইটটিতে এসে দৈনন্দিন যে সদের দাম দরগুলো রয়েছে আপনারা এখানে আপডেট অনুযায়ী আপনারা সেই সদের দামগুলো আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে দেখুন রসুন দেশি একশো থেকে একশো টাকা তারপর রসুন আমদানি কৃত একশো বত্রিশ থেকে একশো উনচল্লিশ টাকা তো এটা প্রত্যেকটা বাজার সজারে কিন্তু এখানে দাম দেওয়া থাকবে এটা কিন্তু এখানে কিন্তু আপডেট অনুযায়ী এখানে আপনার যখন যত টাকা রেট হবে যেভাবে আপডেট হবে সেইটা ভেবে আপনারা এখানে আপডেটটা পাবেন তো এখানে নিচে বিভিন্ন রকম অপশান আছে আপনার এখানে কৃষি বিষয় নিয়ে এখানে আপনার এখানে আপডেট দেবে এখানে দেখবেন আপডেট দেবে তো এই ওয়েবসাইটটা হচ্ছে একটি সরকারি ওয়েবসাইট আমি আবার বলছি তো এই সরকারি ওয়েবসাইট থেকে আপনারা একদম সরকারিভাবে যে পূর্ণ দামগুলো দেওয়া হয় রেট ধারণ করা হয় সেভাবে আপনারা এখানে দেখতে পাবেন তো খাসির মাংস দাম দেওয়া আছে তো এভাবে আপনারা দৈনন্দিন বাজারের সব দর আপনারা দেখে নিতে পারেন